সাবস্ক্রাইব করার সময় প্লিজ ঘন্টাটাও বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি জানতে পারো। তুমি কি আমায় ভুলে গেছো? তুমি আমায় ফোন করছো না? আমি তোমায় ছাড়া আর কত রাত আমি একা থাকবো? আমি এক্ষুনি যাচ্ছি তোমার কাছে। বাবু আর ভালো লাগছে না, এবার তুমি আসো না, আসো না আমার কাছে, আসো না। আমি আমি এক্ষুনি যাচ্ছি তোমার কাছে, কিন্তু আমার মা চলিও না, কেউ আসবে না, কেউ যাবে না, চুপচাপ ঘরে বসো তুমি। কিন্তু মা যাচ্ছিল, দুধবিন আমার এখন শুশুরি দিয়েছে, আমি এখন যাবই। আসবে আসবে, কাছে আসো, কাছে আসো, তাড়াতাড়ি। তুই কোত্থেকে এলি? তোর মাথা থেকে এসেছি। তুই এখন কোথাও যাবি না, এখন লকডাউন চলছে। না আমি যাবই, আমাকে যেতে দে প্লিজ। তাও যাবি, যাবি। কিরে, নেটফ্লিক্স কাল কত রাত অবধি দেখলি? আমি ওই ভোর 4টে অবধি দেখলাম। তা স্ট্রেঞ্জার 4 ও মনে তোর হয়ে গেছে নাকি? ওটার কথা বলিস না। না ও কিছু কিছু না। হ্যাঁ আমি আমি সব সব দেখে নিয়েছি সব। হ্যাঁ 4টে 4টেই হয়ে গেছে দেখ। কত ঢপের চপ দিবি বাবা, তুই কত ঢপ মারবি? স্ট্রেঞ্জার 4 তো রিলিজই হয়নি। আচ্ছা তাহলে তো তোর এক্সট্রাকশন 4 মনে হয়ে গেছে নাকি? এই মশা, ফ্রি টাইমে আমার কাজ হলো তোদের মারা। আমায় কামড়াতে আসার আগে 10 বার ভাববি, এবার মর। আবার আবার এই দেখ আমার অস্ত্র, তোদের সবকটাকে শেষ করে দেব এই কোয়ারেন্টাইন পিরিয়ডেই আমি, বুঝলি? এই নে এবার মর। এইখানে একটা চুল, তার উপর আবার আরেকটা চুল, তার উপর আবার আরেকটা চুল। এত চুল কোত্থেকে আসছে? ও ঠাকুর, তুমি আমাকে প্লিজ এই জেলখানা থেকে বের করো। তোমায় আমি লাড্ডু খাওয়াবো, তোমায় আমি তোমায় আমি মাস্ক পরিয়ে রাখবো, না না না, তোমায় তোমায় আমি স্যানিটাইজার দিয়ে চান করাবো। কিত 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 মর। দিয়েছি বেটার ঘাড়মোটকে এক গাদা করে হোমওয়ার্ক দেওয়া, কোয়ারেন্টাইন বলে কি সারাক্ষণ হোমওয়ার্ক করবো? কিত 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 মর। আচ্ছা শবনম ভালোবাসত যশকে, যশ বিয়ে করলো শবনমকে, তারপর রোহিণী এসে শবনমকে মেরে দিল, তারপর যশ কাঁদতে কাঁদতে রোহিণীকে বিয়ে করলো, তারপর বিয়ের সময় আবার শবনম ফিরে এলো, শবনম বিয়ে করলো দেবদীপকে, তাই যশ চলে এলো শবনমের কাছে। তাহলে শবনম কেন আবার ওকে বিয়ে করলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা আমি দুদিনে দিয়ে দেবো, কোনো ব্যাপার না। এই গোষ্ঠীর পিণ্ডি, পটলের তরকারি খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব খাবো, সব খাবো। তুমি এখন চুপ করো একটু। স্যার বুঝতেই তো পারছেন, মানে বাঙালি মা তো একটু গলাটা একটু জোরে। হ্যাঁ আমি তো এখানে বিনা পয়সা চাকর এসেছি, সারাদিন খেটে খেটে মরবো, বাসনগুলো কে ধোবে? ধুয়ে যা আগে। তুমি তুমি ধো, আমি আসছি একটু পরে। ধামরি মেয়ে কোথাকার, বাথরুমে জাঙ্গিয়া আন্ডারওয়্যার সব ফেলে চলে গেছে, আমি কি এখানে ধোয়ার জন্য বসে আছি নাকি রে? স্যার আমি 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 পরে আবার ভিডিও কল করছি, ঠিক আছে? আমি আমি একটু বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমায় প্লিজ বানিয়ে দাও, ডালগো না কফি খাবো মা প্লিজ। সে আবার কি কফি? আমি জানি না সমস্ত বানাতে কফি। ওটা একটা কফি, বিমল আর মাউকে বানিয়ে দিয়েছে ডালগোনা কফি।
রুটিও খাচ্ছে ডালগোনা কাপ, ওটা কি বলতো? একটা গ্লাসের মধ্যে একটু দুধ নিয়ে তারপর হাগুর মতো কি একটা দিয়ে দিচ্ছে হলুদ হলুদ, ওইটাই ডালগোনা কফি। আমিও খাবো, আমিও খাবো প্লিজ। ডালগোনা ঘুমের মতো, তাহলে কফি বানিয়ে তোর বাবার হাগুটা দিয়ে দেবো। ডাল গুনো কটা ডাল আছে আর কফি খাও, সো ডাল গুনা কফি। আজকে তোমাদের আমি পড়াবো। হ্যাঁ স্যার, আপনি শুরু করুন, কি পড়াবেন আজকে? ভালো লাগে না এই ভিডিওতে পড়াশুনো, আমি বরং একটু মিউট করে দিই, মজা হবে। আরে কি মিউট করে দিয়েছে, কি মিউট করে দিয়েছে, শুনতে পাচ্ছো? না স্যার, আমি কিছু পড়িনি, আমি তো বসেই আছি তখন থেকে, আমি শুনতে পাচ্ছি, আপনি পড়ান পড়ান। আচ্ছা শুরু করি, তাহলে শুরু করি আজকে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। কিছু তো পড়ালে নিবি না, ইয়েস স্যার, ইয়েস স্যার কি করছো? এমনি স্যার, এমনি স্যার। এই তুমি চিপস খাচ্ছো, চিপসের পাকড় আওয়াজ হচ্ছে এখানে প্যাকেটে, পড়তে পড়তে চিপস খাচ্ছ। আচ্ছা আজকে তাহলে শুরু করছি আবার। হ্যাঁ শুরু করছি। ওফ, এটা আবার কে? এই নাক খুঁটছে এখানে, এই পড়তে, এটা একটু পড়ার একটা ক্লাসরুম টাইপের নাকি, নাক খুঁটছে কেন এরকম? ভালো লাগে না, শুনতে পাচ্ছো সবাই? শুরু করছি আবার। হ্যাঁ শুরু করছি। আচ্ছা আচ্ছা, পায়খানাটা তো পেলে তো করতেই হবে না, তাই করতে করতে বিয়াদব ছেলেপুলে গুলো আমার ভাগ্যে জুটলো। সবাই বলে আরেকবার পেঁদেছি। সালা কি বীরবুত রে ভাই, আস্তেতে গন্ধ, জোরেতে গন্ধ নয় তো কুমারী। ওফ বেটা, দিস কি গন্ধ, তা এ আমি খেলবো না, পিড়ে যাচ্ছে তখন থেকে। তুই মাতে মাপলাটা পরেছিস কেন রে? তোর মাপলার দেখে আমার আর পিঠ গরম হয়ে গেল। মাপলার আর দিবি না, মাপলার আর দিবি না, এই যে সমস্যা, মাপলারই আমার সমস্যা। 1 মিনিট, 1 মিনিট কেন? তোর পুঁতে যাতে ভালো গন্ধ ছায়, তোর পুঁতে যেন বডি স্প্রে দিয়ে দিচ্ছি। না পুঁতে ঢুকিয়ে দিয়েছি, ভালো গন্ধ ছাড়বে এবার। ভাবলাম তোর পুঁদে আমি বডি স্প্রে দিতে একটু কোনা দিলে ভালো গন্ধ ছাড়বে, কিন্তু সালা গন্ধ শুকে আমি অজ্ঞান হয়ে গেছি। Hey guys, it's another
আমরা কোয়ারেন্টাইন পিরিয়ডে করা 4 নম্বর ভিডিও। বাড়িতে বসে ভিডিওগুলো করছি, সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে জানো, কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো, লাইক শেয়ার করো সবার সাথে, তোমার বন্ধুদের সাথে। আর তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দিও, দ্য বং ওমেন, দুটোই এখানে দেওয়া আছে নামটা, ওখানে আমরা ভিডিও আপলোড করি আমাদের অন্যান্য ভিডিও এবং অবশ্যই ভিডিও রিলেটেড আপডেটস ওখানে পাবে, সো ওখানে আমরা চিটচ্যাট করতে পারি। আর আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষে, খুব ভালো করে দিন কাটাও বাড়িতে ফ্যামিলির সাথে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দ্য বং ওমেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।